খাগড়াছড়িতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হচ্ছে। সকালে পৌর টাউন হল প্রাঙ্গণে পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। আদালত সড়কে মানববন্ধন শেষে টাউন হলে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান। দুর্নীতির বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে দুদকের রাগামাটি সহকারী পরিচালক ফরহাদ হোসেন বলেন, দুর্নীতি দমন এবং প্রতিরোধের কাজ আলাদা। দুর্নীতি দমনে কমিশন নব উদ্যমে কাজ করছে। শুধু সরকারি কর্মকর্তার দিকে আঙুল দিলে কিন্তু দুর্নীতি দমন হবে না। দুর্নীতি দমন করতে হলে কালেকটিভ এফোর্ট দরকার। দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা হওয়ার পর 2007 সাল থেকে দুর্নীতি দমন কমিশন এখন নব উদ্যমে ভিন্ন অঙ্গিকে দুর্নীতি দমন বিষয়ে কাজ করতেছে।